আসন্ত শুনিবা চন্দ্রকান্তক চমক। ধর্মগড় ব্লক ডুমেরকুড়া পঞ্চায়েত ঠারু 3 কিলোমিটর গলে ছোটকিয়া গাঁ মুখিকুড়া, সেটি বসবাস করতে চন্দ্রকান্ত দুর্গা। সে জন অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র হলে তাঁর রুচি অন্য প্রকার। সে গত বর্ষ সুরভি কার্যক্রমে সুন্দর গীত গাই বেশ প্রশংসিত হয়ে রাজ্য পুরস্কার পাইছেন। চলিত বর্ষ কলাহান্ডি উৎসব ঘুমরারে কলাহান্ডি মোর জন্ম মাটি গীত গাই বেশ পরিচিত হওয়ার লাগিছেন। সমলাই দুর্গা চন্দ্র রমা চন্দ্রকান্ত রমা। আজ চন্দ্র তার গীত মাধ্যমে লোকর মন কে কিনি পারিছে। সারা পশ্চিম ওড়িশার পড়োশী রাজ্য ছত্তিশগড়ের বি গোটে চর্চা হচ্ছে বেশি, যে ভাল এত কম বয়সে বড়িয়া গীত গাউছে গোটে ছাত্র, অষ্টম শ্রেণীর ছাত্র। তো আপনার পুয়র এই কথা শুনে কেন লাগুছে? আপনার খুশি লাগুছে, গর্ব লাগুছে। তার এতে এতে লোকর পব্লিক রর চর্চা শুনি করি আমার গর্বটা আর খুব বড়ি যাইছে, খুব শ্রদ্ধা লাগুছে। আপনার পুয় কিনি করা আজকে কানা আশা রাখছেন, কানা চাহুছেন তার ভবিষ্যৎ কিনি করা মানে গীত লাইনরে কানা চাই? মো আজ্ঞা সবু সুযোগ দেলে বেলে আগকে যা টেস্ট কে বি গাই পারবা, পাঠ সাঠ বি পড়বা। ছোট বেলে কানা গাউতিলা গুনগুন হইতিলা কেনতা জানলে আপনি গীত ভাল গীত গাই পারবা বলে কেনতা কিছু? ধর্মেন্দ্র দুর্গা আজ্ঞা। চন্দ্রকান্ত কানা রাখছেন আপনার বাবা লাগবে স্যার? চন্দ্রকান্ত গীত কানা কহবে আপনার? চন্দ্রকান্ত গীত আজ্ঞা মতো বহুত খুশি লাগলা আজ্ঞা। যদি সরকার নেবে বলে মুই বাবুকে পয়সা পত্র দিয়ে করবি, সহযোগ করবে বাবুকে পয়সা পত্র দিয়ে করবি আজ্ঞা, মুই পাঠ পড়াবি পড়াবি স্যার। এই পশ্চিম ওড়িশার যেতে কবি কলাকার ডাইরেক্টর প্রোডিউসার মানে অছন যে মানে গীত বনুছন আজ্ঞা, সেমনকে কিছু অনুরোধ করবে কি? হ্যাঁ স্যার। কানা কইবে? মুই গরিব লোক আজ্ঞা, মোর কথা তো সেমনে শুনবে আজ্ঞা, মুই গরিব লোক পিলাকে যদি সেমনে নেবে। পঞ্চম ওড়িশা তথা পড়োশী ছত্তিশগড় রাজ্যরে তাঙ্কর গীত জনমানসের আবৃত্তি হবার লাগিছে। জেলা তথা রাজ্যের অনেক থর প্রশংসিত হয়ে পুরস্কৃত হয়েছেন। যদি তাঁকু সরকারি কিংবা কোণী অনুষ্ঠান সুযোগ দেলে তাহলে সে এই গীতক সে নিজ জন্ম মাটি তথা রাজ্যের টেক রাখিপারি বলে তাঁর প্রতিক্রিয়ায় প্রকাশ করছেন। পুরা জনমানসে আদৃত হয়েছে, তো কেন তার পূর্বরু তুমি গীত শিখুছিল গাউছিল কি হঠাৎ গাউ গাই দিল কেন? এটা স্যার গৌথিলি না ঘরে তো গৌথিলি। আচ্ছা ই কেনতা লাগুছে, কেন অনুভব করছো? মো তো বহুত খুশি লাগুছে স্যার। তো এই গীত গাওয়া সহিত পাঠ পড়া বি চালিছে, কেনতা সময় তাল মেলা কেমতি করছো? এটা স্যার পাঠ বি পড়ছি স্যার, তবে এতবেলে টাইম মিলি গেলে ঠিক গীত কথা ঠিক গাই গুয়া দেশি। গীত কেন কর কেন আশা রাখছো, আজকে কেন কবে চাহো তুমি? আজকে তো বহুত আশা রাখিছে স্যার, যে সময়কে সুযোগ করবে বলে মুই আজকে জিত সার্ভিস স্যার স্টুডিও যাই পারবো পারবি স্যার, স্টুডিও বি পারবি, মিউজিক ডাইরেক্টর মানে মোকে যে চান্স দেলে বলে স্যার মুই আজকে বিজি পারবো। যে কেন গীত শিখুছিল কি আগে? নাই স্যার কেন শিখুন। আচ্ছা এই যিনি গীতটা কলাহিনী সুরে গাইল এই গীত টিকে শুনমা কি পদে? ধয়ন করি দেলু জীবন কে মোর জনম দে ইতি গো ভাগ মতি কলাহানি মোর জনম মাটি, মা গো তুই কলাহানি মোর জনম মাটি, তোর পায়ন পবন খাই জীবন ধরি করি নাচলি কুদলি খেললি বুলি, তোর ধুইল বালি গো মা তোর ধুইল বালি, তোর মাটির অরণ্য মৃ সমান মা গো, তোর মাটির অরণ্য মৃ সমান জীবনে লাগছি শান্তি গো ভাগ মতি কলাহানি মোর জনম মাটি মোর জনম মাটি। গীত কে লিখিছিলে? ধরেরাম দুর্গা স্যার। কে নাম সে? টিপিগুড়া।
ମୋ ପରିଚୟ ହେଲା ମନୋରଞ୍ଜନ ଦାସ ଆସିଷ୍ଟାଣ୍ଟ ଟିଚର ସରକାରୀ ଉଚ୍ଚ ପ୍ରାଥମିକ ବିଦ୍ୟାଳୟ ଆପଣଙ୍କ ବିଦ୍ୟାଳୟର ଚନ୍ଦ୍ରକାନ୍ତ ଦୁର୍ଗା ଯିଏକି ଅଷ୍ଟମ ଶ୍ରେଣୀର ଛାତ୍ର ଚଳିତ କଳାହାଣ୍ଡି ଉତ୍ସବ ଘୁମୁରା ପଞ୍ଚସ୍ତରୀୟ ଗୀତ ପ୍ରତିଯୋଗିତାରେ ଉଚ୍ଚମାନର ଗୀତ ପ୍ରଦର୍ଶନ କରି ସେ କଳାହାଣ୍ଡି କାହିଁକି ସାରା ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାରେ ଜଣେ ଚର୍ଚ୍ଚାର ବିଷୟକୁ ଆସିଛନ୍ତି କେମିତି ଲାଗୁଛି ଆପଣଙ୍କ ସ୍କୁଲର ଛାତ୍ର ସେ ଆମ ବୋଲେ ଭଲ ଲାଗୁଛି ଯେହେତୁ ଆମ ଛାତ୍ର ଗୋଟେ ଓଡ଼ିଶାରେ ଭଲ ନାଁ ରଖିଛି ଭଲରେ ପଞ୍ଚାୟତ ସ୍ତରରୁ ଆରମ୍ଭ କରି କରି ତାମାନେ ଗଲା ଥର ଆମର ଯେଉଁ ଆମ ଏଇଟା ସୁରଭି କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେଇଥିଲା ସେ ଷ୍ଟେଟ୍ ଲେବୁଲ ମଧ୍ୟ ଗୀତରେ ଯାଇଥିଲା ଏବଂ ଷ୍ଟେଟ୍ ଲେବୁଲ ଯାଇକରି ଆମ ଭୁବନେଶ୍ୱର ଯାଇକରି ତାର ନାମ ସେ ଅର୍ଜନ କରିଛି ଏବଂ ଆମକୁ ଭଲ ଲାଗୁଛି ସ୍ୱାଗତ ଯୋଗ୍ୟ ପଦକ୍ଷେପ ତେଣୁ ଆମେ ଅନୁରୋଧ କରୁଛୁ ସରକାରଙ୍କୁ ଯେ ସରକାର ତରଫରୁ କିଛି ତାଙ୍କୁ ସୁବିଧା ଦେବା ପାଇଁ ଆମେ ସରକାରଙ୍କୁ ଏକାନ୍ତ ଅନୁରୋଧ କରୁଛୁ ଦୀର୍ଘ 8 ବର୍ଷ ହେବ ଆପଣଙ୍କ ବିଦ୍ୟାଳୟରେ ସେ ଚନ୍ଦ୍ରକାନ୍ତ ଦୁର୍ଗା ଏଠି ପାଠ ପଢୁଛି ତ କଣ ତାର ଆକ୍ଟିଭିଟି ରହୁଛି ଗୀତ ସହିତ ସେ ପାଠ ଯେମିତି କେମିତି ପଢୁଛି ସେ ଗୀତ ସହିତ ପାଠ ବି ଭଲ ପଢୁଛି ତାପରେ କେବେ ତାର ତାମାନେ ଉପସ୍ଥାନରେ ସେ ହ୍ରାସ କରେ ନାହିଁ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ବିଦ୍ୟାଳୟ ଆସି ପାଠ ପଢିବା ସହିତ ସେ କଣ କରୁଛି କି ଯେଉଁ ଟାଇମରେ ତାକୁ ଟିକେ ଲିଜର୍ ମିଳିଯାଏ ସେଇ ଟାଇମରେ ସେ ଗୁଣୁ 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 ହଉଥିସି ଏବଂ ଆମେ ପଚାରିବୁ ସେ କଣ ସବୁବେଳେ ସେ ସଙ୍ଗୀତରେ ତାର ଧ୍ୟାନ ଥାଏ ପାଠ ପଢିବା ସହିତ ସଙ୍ଗୀତରେ ମଧ୍ୟ ତାର ବେଶୀ ଯାଉଛି କିନ୍ତୁ ଆମେ ଚାହୁଁଛୁ କିଛି ସରକାରଙ୍କ ପ୍ରୋତ୍ସାହନ ତାଙ୍କୁ ଦରକାର ହେଲେ ସରକାରଙ୍କ ପ୍ରୋତ୍ସାହନ ହେଲେ ସେ କଣ ହବ ଟିକେ ସେ ଆଗକୁ ବଢିପାରିବ ଏବଂ ସେ ଗୋଟିଏ ଶିଶୁ କଳାକାର ହୋଇ ତା ନାଁଟା କଣ କରିବ ସେ ତାମାନେ ଅର୍ଜନ କରିପାରିବ କଳାହାଣ୍ଡିରୁ କୃଷ୍ଣ ଦାସ ନାୟକଙ୍କ ରିପୋର୍ଟ ଜାଗୃତି ଲାଇଭ ମିଡିଆ